কোনো বিচ্ছিন্ন আন্দোলন করে এই ক্ষমতাসীনদের কাছ থেকে দাবি আদায় করা যাবে না। প্রয়োজন পুরো ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, জোর আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তিনি জানান, সরকার প্রধান কোটা পদ্ধতি বাতিল করতে পারেন না, ছাত্ররাও চেয়েছেন সংস্কার। অথচ সরকারের সংস্কারের কথা না বলে কোটা বাতিলের অবাস্তব কথা বলেছেন প্রধানমন্ত্রী। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তাই সবার আগে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে আন্দোলনে নামতে হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।